সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকারি বাসভবনে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। এদিন বোনেরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে রাখি পরিয়ে দিয়ে মঙ্গল কামনা করেন। এদিন সকালে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেন মহিলারা। এদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেন বিজেপি মহিলা মোর্চার কার্যকর্তারা সহ সকল অংশের মহিলা সহ কলেজের ছাত্রছাত্রীরা। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সকল অংশের মহিলাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমাদের দায়িত্ব বোনদেরকে দেখে রাখা। আমরা অনেক সময় ভুলে যাই, আমরা যখন ঘর থেকে বের হই আমরা ভাবি তারা শুধু ঘরের কাছেই থাকবে, কিন্তু ওদের বাইরেও বের হতে হয়। বর্তমান সময়ে মেয়েরা বিভিন্ন জায়গায় কাজ করছে, বর্তমান সময়ে চারিদিকে যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তাই একজন ভাই হিসাবে আমাদের নিরাপত্তা দেওয়া আমাদেরই কর্তব্য। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, আমরাও চাইছি ত্রিপুরা রাজ্য যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, আর সেই দিশাতেই সরকার কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে এদিক সেদিক হয়, কিন্তু যখনই কোনো সমস্যা হয় তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয় এবং সেগুলিকে আইনের আওতায় নিয়ে আসা হয়। পাশাপাশি তিনি আরও বলেন, এখন আমাদের হিংসামুক্ত ত্রিপুরা গড়তে হবে, আর হিংসামুক্ত ত্রিপুরা গড়তে পারলে যে কোনো সময় আমাদের মা ও বোনেরা রাত্রিবেলায় হোক আর দিনের বেলা যে কোনো সময় তারা নির্ভয়ে কাজ করতে আর অসুবিধা হবে না। পাশাপাশি তিনি আরও বলেন, যে যে দলই করুক না কেন রাজনৈতিক হিংসা যাতে না হয় সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই পুরনো ইতিহাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাহলেই হবে সুন্দর ত্রিপুরা, গর্বের ত্রিপুরা। পবিত্র রাখি পূর্ণিমা প্রতি বছরের মতো এইবারও সমস্ত বোনেরা এসছে এখানে, তো এখানে রাখি বাঁধলো সবাই, এবং আমাদের দায়িত্ব ওনাদেরকেও দেখে রাখা, ওদেরকে দেখে রাখা, তাদের ওয়েলবিং সম্পর্কে সবসময় চিন্তা করা। পপুলেশনের অর্ধেকই হচ্ছে আমাদের মহিলা। আমরা অনেক সময় ভুলে যাই, আমরা ঘর থেকে যখন বেরোই আমরা মনে করি যে ওরা শুধু ঘরের কাজেই থাকবে, তো বাইরেও বেরোতে হয়। আজকাল তো মেয়েরা বিভিন্ন ওয়ার্ক প্লেসেও কাজ করছে, তো যেরকম অবস্থা চারিদিকে দেখে এখন ওদের সম্পর্কে আমাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তো আমি আজকে ওরা এসছে, আমি অত্যন্ত খুশি এতগুলো বোন এখানে এসছে, তো ওরা যেন ভালো থাকে। এবং বিশেষ করে ত্রিপুরাতে আমরা চাইছি যে আইনের শাসন যখন এখানে প্রতিষ্ঠিত হয়, মাঝে মাঝে এদিক সেদিক হয়, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখনই কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি সেটাকে অ্যাড্রেস করা হয় এবং সেগুলো যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়, সেই দিকে কিন্তু আমাদের সরকার এবং আমি নিজেও এতে সতর্ক থাকি। দেখুন, বোনরা যদি খুশি থাকে তাহলে অনেক অনেকাংশে কিন্তু আমাদের সুবিধে হয় অনেক জায়গায়। এবং আমরা বারবার বলি যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু আমার মনে হয় এখন হিংসামুক্ত ত্রিপুরা বলা উচিত আমাদের। তো আমাদের একটা ড্রাইভ দিতে হবে হিংসামুক্ত ত্রিপুরা, এবং এটা যদি হয় তাহলে রাত্রি বেলাই হোক, দিনের বেলাই হোক, সকালবেলা যখনই হোক, সবাই যেন নিশ্চিন্ত মনে মানুষ কাজ করতে পারে, নিশ্চিন্ত মনে সব জায়গায় যেতে পারে। রাজনীতিতে আমি প্রায়শ দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে এবং সেটা বহুদিনের পুরনো একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে। আমরা চাইছি যে সব জায়গার মধ্যেই একটা যে প্রীতি এবং ভালো একটা সম্পর্ক রেখে যদি আমরা আমাদের কাজটা করি, রাজনীতি তো থাকবেই কিন্তু এগুলো কাম্য নয়। আস্তে আস্তে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন আগের তুলনায় অনেকটা কিন্তু কমেছে। আমরাও চেষ্টা করছি যাতে এটাকে একদম নিচের দিকে নিয়ে আসা যায়। তো আজকের দিনে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এবং সমস্ত বোনদের আমি রাখি পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাখি পরাতে পেরে খুশি মহিলারাও। এদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরানোর জন্য মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে সকাল থেকে ভিড় জমান বহু মহিলা। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভাপতি মিমি মজুমদার। এদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব, ভাইদের রক্ষা করার যে একটা তাবিজ আমরা বলি, যেটা আমরা বোনেরা ভাইয়ের হাতে বাঁধি, সে উপলক্ষে আজ আমরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে সকল বোনেরা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসেছে ওনার দীর্ঘায়ু কামনা করে রাখি বাঁধতে।
পাশাপাশি তিনি রাজ্যের প্রত্যেক যুবক যুবতীদের কাছে আহ্বান করেন, তারাও যেন এইসব ধরনের প্রোগ্রামগুলিতে বেশি বেশি করে অংশগ্রহণ করেন। সবাই একত্রিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের অফিসিয়াল রেসিডেন্সে। তো আজকে আমাদের মূলত যে আমাদের হিন্দুদের যে পরম্পরাগত যে রক্ষাবন্ধন, যেটা আমরা ভাইদের যে রক্ষা করার যে একটা তাবিজ আমরা বলি, যেটা আমরা বোনেরা মিলে হাতে বাঁধি, তো সেই উপলক্ষে আজকে আমরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে আমরা সকালবেলা আমরা এসেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। ওনার যেন দীর্ঘায়ু হয়, ওনার লম্বা একটা সুন্দর জীবন আমরা কামনা করি, উনি যেন সুস্থ থাকেন। তো সেই হিসেবে আজকে আপনারা দেখতে পারবেন যে সমাজের যে পরিস্থিতি, এই যে আমাদের ট্রেডিশনসগুলো, এই রক্ষাবন্ধন বলুন, ভাইফোঁটা বলুন, যে ভাইয়ের মঙ্গলার্থে যেটা আমরা প্রার্থনা করি, কামনা করি, সেই জায়গাগুলোতে আমরা যারা জুনিয়র্সরা আছে, যারা ইউথরা আছে, ওদেরকেও আমরা ইন্সপায়ার করছি বা মোটিভেট করব যে ওরাও যেন এই ধরনের যে প্রোগ্রামসগুলো আমাদের ট্র্যাডিশনাল হিন্দুদের যে আমাদের এই ট্র্যাডিশনাল প্রোগ্রামসগুলো আছে সেগুলো যেন ওরাও করে। এবং আমি আজকে এই জায়গা থেকে আমি ত্রিপুরা রাজ্যের প্রত্যেক জনগণের কাছে রক্ষাবন্ধনের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবাই সুস্থ থাকবেন। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।